আইপিএলের দশম আসরের 41তম ম্যাচে আজ রাইজিং পুনে সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতার ইডেন গার্ডেন্সে গড়ানো ম্যাচটিতে টস নামক ভাগ্য পরীক্ষায় জিতেছেন পুনে অধিনায়ক স্টিভেন স্মিথ। টসে জিতে প্রথমে তিনি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে গৌতম গম্ভীরের কেকেআরকে পাঠিয়েছে ব্যাটিংয়ে। এদিকে আইপিএল ছেড়ে আগামীকালেই দেশে ফিরবেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান, তাই আজকের ম্যাচটিই ছিল তার জন্য শেষ ম্যাচ। কিন্তু এই ম্যাচেও কলকাতা নাইট রাইডার্স সাকিবকে একাদশে রাখেননি। কেকেআরের একাদশে আজও উপেক্ষিত হয়েছেন সাকিব আল হাসান। দলটির একাদশে একটি পরিবর্তন এসেছে। রবিন উত্থাপার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন সূর্যকুমার যাদব। অপরিবর্তিত দল নিয়েই আজ কেকেআরের বিপক্ষে খেলছে পুনে।